যদি আপনি সবচেয়ে ভালো বন্ধু ও মর্যাদাবান সঙ্গীর দৃষ্টান্ত খুঁজেন তাহলে আবু বাক সিদ্দিক রাদি আল্লাহ আনহু এর মতো কাউকে পাবেন না তিনি আব্দুল্লাহ বিন আবু কোহাফা ওসমান বিন বিনামর বিন আমর আল কোরাশি আতাইমি তিনি একজন সফল ব্যবসায়ী ও আরবদের বংশ সম্পর্কে সর্বাধিক অবগত ব্যক্তি ছিলেন তিনি ছিলেন তার সম্প্রদায়ের একজন পছন্দনীয় ব্যক্তি উত্তম চরিত্রের অধিকারী এবং একজন ভালো সঙ্গী আয়সা রদিয়াল্লাহ তালা বলেন জাহিলিয়াতের বাক আবুবাক রাদিয়াল্লাহ আনহু এর উপর মদকে হারাম করেছিলেন পুরুষদের মধ্যে তিনি ছিলেন সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী এরপর ইসলামের একজন একনিষ্ঠ দায়ী হয়ে যান তার হাতে অনেক বড় বড় সাহাবি ইসলাম গ্রহণ করেন তাদের মধ্যে আছেন ওসমান বিন আফফান জুবাইর বিন আওয়াম, সাদ বিন আবি ওয়াকাস তলহা বিন আবদুল্লাহ আবু আবাইদা বিন জর্রাহ আল্লাহ আনহুম আজমাইন মেরাজের ঘটনা প্রকাশকালে কতিপায় কাফের ব্যক্তি আবু আবুবক আল্লাহ আনহু এর মনে রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের ব্যাপারে সন্দেহ প্রবেশ করাতে চাইল তখন আবু আল্লাহ আনহু তাদেরকে বললেন আমি তো এর থেকেও আশ্চর্যজনক বিষয়ে তার প্রতি বিশ্বাস রাখি সকাল সন্ধ্যায় আসমানের যে সংবাদ তিনি দেন আমি তা বিশ্বাস করি সাহাবীদের মধ্যে তিনি ছিলেন সর্বোত্তম ব্যক্তি আবদুল্লাহ বিন অমার রদিয়াল্লাহ তিয়ালাহ আনহু বলেন রসুল্লাহ সাল্লাহ আলিহ আসাল্লামের যুগে সাহাবিদের মধ্যে কে কার থেকে উত্তম আমরা সেটা নিয়ে আলোচনা করতাম আমরা আবুবাক রদি আল্লাহ আনহুকে সর্বোত্তম ব্যক্তি হিসাবে মনোনীত করতাম তারপর ওমর বিন খতাব রদিয়াল্লাহ আনহু তারপর অসমান বিন আফান রু আনহু অন্য বর্ণনায় আছে রসুল্লাহ সাল্ল আলীহু আসাল্লামের যুগে আমরা আবু আবুবাক রদিয়াল্লাহ আনহু এর সাথে কাউকে তুলনা করতাম না এরপর ছিলেন ওমর তারপর অসমান হিজরতের সময় তিনি রসুল্লাহ সাল্লাহ আলীহু আসাল্লামের সাথে ছিলেন তিনি যান মাল দিয়ে তাকে সহযোগিতা করেছিলেন এই জন্য আল্লাহ তাআলাহ তার প্রশংসা করে বলেন ইল্লা তা সুরুহু ফকত না সরহুল্লাহ আখরোজা হুল্লে দীন আফারু সানি এফ নেইন ইদ হু মাহফিলগরি ইদি আকুল উলি সাহিবি লা তাহ জান ইন আল্লাহ হ্যাঁ হা তিনি তার সমস্ত সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করেছিলেন অতঃপর নবী সল্লাল্লাহ আলী হুয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করেছিলেন হে আবু বাক তুমি তোমার পরিবারের জন্য কী রেখে এসেছো তিনি উত্তর দিয়েছিলেন আমি তাদের জন্য আল্লাহ ও তার রসুল সাল্লাহ আলী আসাল্লামকে রেখে এসেছি রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের পরে তিনি খলিফা নিযুক্ত হন অতপর মোর্তের দমন করেন এবং তার মাধ্যমে আল্লাহ তাল্লাহ মুমিনদের অবস্থান মজবুত করেন তিনি জাকাত প্রদানে অস্বীকৃতি প্রদানকারীদের সাথে যুদ্ধ ঘোষণা করে বলেন যদি তারা আমাকে একটি ছোট ছাগলের বাচ্চা পরিমাণও জাকাত দিতে অস্বীকার করে যা তারা রসুল্লাহ সাল্লিহাসাল্লামের যুগে আদায় করত তাহলেও এই অস্বীকার করার কারণে আমি তাদের সাথে যুদ্ধ করব আবু আবুবাক রদিয়াল্লাহ আনহু তেরো হিজরির জমাদ উখরা মাসের এক মঙ্গলবার রাতে মৃত্যুবরণ করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল তেষট্টি বছর রসুল্লাহ সাল্লু আলিহুয়াসাল্লামের ঘরে তার পাশে তাকে দাফন করা হয় আল্লাহ আল্লাহতাল্লাহ তার প্রতি সন্তুষ্ট হন